কাকি, তোমার তোমার মাঠ এত বড় কেন? আমার এই খেলোয়াড় তো ওখানে কিছুই হবে না। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে তোমাদের মজা দিতে আবারও কাকিমার সাথে মজার একটি খেলার ঘটনা নিয়ে আসলাম। জঙ্গলের মধ্যে এই খেলা হয়েছিল, তো বন্ধুরা চলো ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আমার নাম গৌতম। আমাদের পরিবার সাতজনের সদস্যরা হলো আমার মা বাবা, আমরা তিন ভাই বোন আর ছোট কাকিমা ও কাকু। আমি আমার মা বাবার একটাই সন্তান, কাকু ও কাকিমার একটা মেয়ে ও এক ছেলে। আমার বাবা কাকু দুজনেই প্রতিদিন সকালে বেরিয়ে যেত, বাবা অফিসের কাজ সামলে চলে আসত আর কাকু অফিসের বাইরের কাজ দেখত। তাই কাকু আসতে অনেক রাত হতো, আমাদের সুখী পরিবার শুধু কাকিমা ছাড়া। বন্ধুরা, স্বামী রাতে দেরি করে আসলে বউ তো অখুশি থাকবেই, আর এটাই ঘটেছে কাকিমার সাথে। এবার আসল কথায় আসি, আমার কাকু আর কাকিমা তাদের বিবাহিত জীবন ভালোই উপভোগ করছিলেন, কিন্তু দুটো সন্তান হওয়ার পর কাকু আরও গভীর রাতে ফিরত আর বাইরে ঘুরে নেশাও করত। ধীরে ধীরে কাকু কাকিমার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। কিন্তু কাকু কাকিমাকে খুব ভালোবাসে, শুধু কাকিমার মাঠের চাহিদা মেটায় না, এরপরে তিনি নিজের ব্যবসার জন্য জীবন উৎসর্গ করলেন। মূলত তার ব্যবসায় কারণে তিনি আমার কাকিমাকে উপেক্ষা করতেন, তবে নেশা করাটাই সবথেকে খারাপ। এখন কাকিমা অনেক অনেক বেশি শান্ত হয়ে গেছে। কাকিমা কাকুকে শ্রদ্ধা করত আর ভালোবাসত, তবে তাদের সেই ভালোবাসার সম্পর্ক আর আগের মতো নেই। কাকিমা সর্বদা হাসি খুশি থাকলেও আমি জানি কাকিমার মধ্যে কিছুটা দুঃখ ছিল। আমার বর দাদামনে কাকুর ছেলে পড়াশোনা এবং স্কুলে আগ্রহী ছিল না, সে খারাপ ছেলেদের সাথে ঘুরে বেড়াতে আগ্রহী ছিল, সর্বদা বাড়ির বাইরে থাকত। বাড়ির সবাই তার খারাপ অভ্যাস এবং জিনিসগুলি বদলে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সে কখনো বদলায়নি, আর দিদি পড়াশোনায় ভালো ছিল। আমি অন্যদের তুলনায় বেশি প্রফুল্ল ছিলাম, সর্বদা কথা বলতাম আর গুরুত্ব সহকারে পড়াশোনা করতাম, প্রত্যেককে সাহায্য করি, তাই বাড়ির সবার প্রিয় ছিলাম। সবাই খুব ভালোবাসত আমাকে। শুরু থেকেই আমি আমার কাকিমাকে খুব পছন্দ করি এবং তার সব কাজে আমি সাহায্য করি। আমি সবসময় কাকিমার কাছে কাছে থাকতাম, ছোটবেলা থেকে কাকিমার অনেক কাছে ছিলাম আমি, কাকিমা ও খুব ভালোবাসে আমাকে। রাতের খাবারের পরে বাবা তাড়াতাড়ি চলে আসত, যার কারণে মা আগে ঘুমাতে চলে যেত। কাকিমাকে সব কাজ করতে হতো, সবাই ঘুমাতে যাবার পর আমি কাকিমার সাথে রান্নাঘরে থাকতাম, একটু পরিষ্কার করতে সাহায্য করতাম, নানারকম কিছু নিয়ে কথা বলতাম। আমি যতই দুষ্টুমি যাই করি না কেন, কাকিমা সর্বদা আমাকে সাপোর্ট করত। কাকিমা বলতো যে আমি আমার বয়সের হিসাবে অনেক বেশি দায়িত্বশীল ছিলাম। আমরা এতটাই কাছাকাছি ছিলাম যে আমরা প্রতিটি বিষয়ে পছন্দ অপছন্দ এবং এমনকি ব্যক্তিগত অনুভূতি সম্পর্কে কথা বলতাম। আমার বয়স যখন 18, তখন আমি মেয়েদের এবং খেলার ব্যাপারে বুঝতে শুরু করি। আমার কাকিমার আশেপাশে থাকতে থাকতে আমি বুঝতে পারি যে কাকিমা একজন খেলাপ্রিয় মহিলা। আমি তখন থেকে কাকিমাকে কে অন্যভাবে দেখতে লাগলাম। কাকিমার লম্বা কালো চুল ছিল যা তার কোমর পর্যন্ত ছিল, এমনকি দুজন বাচ্চা হওয়ার পরেও কাকিমা খুব সুন্দর ছিল। উজ্জ্বল কালো চোখ ছিল কাকিমার, গায়ের রং ও খুব ফর্সা ছিল। আমি আমার কাকিমাকে একজন আকর্ষণীয় মহিলা হিসেবে দেখতে শুরু করি এবং তাকে আরও কাছে পাওয়ার আশা করতে শুরু করি। যখন কাকিমা আমায় জড়িয়ে ধরে, তখন আমি অনুভব করতে পারি তার নরম ফুলগুলো আমাকে আরও উদাস করে তোলে। আমি কাকিমাকে বলতাম সে এত সুন্দর কেন, তখন কাকিমা আমার কাছ থেকে প্রশংসা শুনত এবং লজ্জা পেয়ে শুধু হাসত। আমি কাকিমার জন্য গোলাপ আনতে শুরু করেছিলাম, কাকিমা খুশি হয়, নিজের চুলে লাগত, আমি দামি সেন্ট আনতাম কাকিমার জন্য যেটা উনি ব্যবহার করত। আমি কাকিমাকে বোঝাতে চাইতাম যে সে কত সুন্দরী মহিলা এবং আমি তাকে কতটা ভালোবাসি। কাকিমাও সর্বদা আমার ভালোবাসার প্রশংসা করত। সেই জন্য দাদা আর দিদি বলত, আমরা তো মায়ের ছেলে মেয়ে নই, তোর কাকিমা ই তোর মা, কারণ আমি কাকিমার সব ব্যাপারে দরকারে আশপাশে থাকতাম। এভাবেই কাকিমার সাথে অনেক ফ্রেন্ডলি হয়ে যায়। কাকুর আগ্রহ হারানোর পর কাকিমাও বেশি কাছে আসতে শুরু করে। মাঝে মাঝে আমি আর কাকিমা বিকালে ঘুরতে যেতাম, আমি ধীরে ধীরে কাকিমা ছাড়া আর কিছু বুঝি না, কাকিমা হয়তো তা বুঝতে পারে, তাই হঠাৎ তিনি আমার সাথে আর বাইরে ঘুরতে বেরোই না। আমি কাকিমার এরকম ব্যবহারে খুব কষ্ট পেলাম, তারপর থেকে আবার আমি কাকিমাকে তার কাজে সাহায্য করতে থাকি এবং তার জন্য গোলাপ আনতে থাকি,
কাকিমা নিজের অনুভূতি না বলে বা প্রকাশ না করে সেগুলি নিয়ে নিত। আমার আশা ছিল একদিন কাকিমা আমার ভালোবাসা বুঝতে পারবে এবং তার মন পরিবর্তন করবে। আমার প্রতি তার নীরব থাকা সত্ত্বেও আমি কখনই তার প্রতি আমার বা আমার ভালোবাসা পরিবর্তন করিনি। একদিন কাকিমা আর আমি বাড়িতে একা ছিলাম। কাকিমা রান্নাঘরে কাজ করছিল, আমি সেখানে গিয়ে তাকে সাহায্যের প্রস্তাব দিলাম। কাকিমা কয়েক সেকেন্ডের জন্য আমার দিকে স্নেহে তাকিয়ে আর নিজেকে ধরে রাখতে পারেনি। কাকিমা আমাকে জড়িয়ে ধরে আমার কাঁধে মাথা রেখেছিল। কাকিমা আমাকে বলল, আমি জানি গৌতম তুই আমায় খুব ভালোবাসিস। আমি কাকিমাকে শক্ত করে জড়িয়ে ধরলাম, তাকে বোঝাতে চাইলাম যে আমাদের সম্পর্ক বদলে গেছে। আমি খুব যত্ন সহকারে কাকিমার পিঠে হাত বোলাতে থাকলাম আর উনি তার মাথাটা আমার বুকে রেখে অনুভব করছে। আমি তার মাথার দু হাতে ধরে উপরের দিকে টেনে তার গভীর চোখের দিকে তাকিয়ে শান্ত স্বরে বললাম, কাকিমা আমি তোমাকে ভালোবাসি এবং চিরকাল আমার এই ভালোবাসা পরিবর্তন হবে না। আমি নিচু হয়ে উনার দুই গালে ও ঘাড়ে মুখ ঘষা দিলাম এবং তারপরে সাহসের সাথে আমার মুখটা ওনার মুখে রাখলাম এবং একটা চুমু খেলাম। কাকিমা কোনো বাধা দিল না। আমি খুব খুশি কারণ শেষ পর্যন্ত আমার ভালোবাসার সাড়া পেয়েছি। এরপরে আমাদের মধ্যে সব কিছু বদলে গেল। আমি যখন কাকিমার জন্য কিছু নিয়ে আসি তখন কাকিমা আমার গালে আদর করত আর জড়িয়ে ধরত। আমরা যখন বাড়িতে একা থাকতাম তখন একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরতাম। আমি এখন কাকিমার উপর অবাধে আমার হাত বুলাতাম। কাকিমার কাজের সময় সুযোগ বুঝে খেলোয়াড়টা কাকিমার উপর চেপে পেছন থেকে জড়িয়ে ধরতাম। কিন্তু কাকিমা কোনো বাধা দিত না, তাই আমি তার গালে প্রকাশ্যে আদর করতাম এবং এমনকি কখনো কখনো কাকিমা নিজেও আমাকে আদর করে দিত। কিছুদিন পরে নিয়মিতভাবে আমি কাকিমার উপরে আমার হাত বিচরণ করতাম এবং তার শাড়ির উপর দিয়ে সব অনুভব করতাম। আমি কোনো উদ্দেশ্যভাবে এটি করতাম না, তবে ভালোবেসে আমি সেগুলো অনুভব করতাম এবং এটাও দেখতাম কাকিমা যেন সন্দেহ না করে যে আমি আসলে কি অনুভব করছি। কাকিমাকে দেখে মনে হয়েছিল যে সে কাকুর কাছ থেকেই এ জাতীয় ভালোবাসা জড়িয়ে ধরা সত্যিই মিস করছে। আমি ঠিক করলাম কাকিমাকে আমি আমার সব ভালোবাসা দেব। আমি কাকিমাকে জিজ্ঞেস করলাম কাকিমা ঘুরতে যাবে আজ বিকালে। দেখলাম কাকিমা খুব খুশি হল এবং যেতে রাজি হয়ে গেল। আমি চারটায় বেরোব ঠিক করলাম। চারটার সময় আমি যখন কাকিমাকে দেখলাম তখন আমি হতবাক হয়ে গেলাম। কাকিমা গোলাপি রঙের শাড়ি এবং স্লিভলেস ব্লাউজ পরেছে যা আমি এর আগে কখনো দেখিনি। কাকিমার ফুলগুলো যেন ভিতর থাকে, যেন বেরিয়ে আসছে। আমি কাকিমার সৌন্দর্যের দিকে তাকিয়ে অবাক দৃষ্টিতে থাকলাম। কাকিমার এখন বয়স 32 বছর, কিন্তু অনেক কম বয়সী মনে হচ্ছে। বাজারে যাওয়ার সময় আমি খেয়াল করলাম অনেকেই কাকিমার দিকে তাকাচ্ছে। আমি রোম্যান্টিক মুডে ছিলাম। আমি কাকিমাকে সিনেমা দেখতে যেতে বললাম। কাকিমা প্রথমে না না করলেও পরে রাজি হল। আমরা মার্কেটের সিনেমা হলে গেলাম, সেখানে একটা রোম্যান্টিক হিন্দি মুভি চলছিল। সিনেমার প্রথমার্ধে কাকিমা আমার হাতটি শক্ত করে ধরেছিল, যার জন্য আমার হাতটা কাকিমার ফুলগুলোয় চেপে গেল। আমি কাকিমার ফুল অনুভব করতে করতে নিজের হাতটা কাকিমার উপরে রেখেছিলাম। সিনেমার দ্বিতীয়ার্ধে আমি আমার এক হাত দিয়ে কাকিমার কোমরটা জড়িয়ে কাছে টেনে নিলাম আর উনি আমার কাঁধে নিজের মাথা দিয়ে সিনেমা দেখছিল আর আমি ওনার পিঠ আর কোমরে হাত বোলাতে লাগলাম। সিনেমার পরে আমরা একটা রেস্টুরেন্টে রাতের খাবার খেতে গেলাম। তারপরে যথারীতি রাতের খাবারের পরে আমরা সমুদ্রের ধারে গিয়ে আমাদের বসার জায়গায় দুজনে বসলাম। আজকের রাতটা একটি পূর্ণিমা রাত ছিল। আমি কাকিমার দিকে তাকিয়ে বললাম, এই পোশাকে আজ রাতে খুব সুন্দরী আর আকর্ষণীয় লাগছে রুমি তোমাকে। কাকিমার নাম আজ নাম ধরে ডাকলাম। কাকিমাকে এত সুন্দর লাগছিল বলে বোঝাতে পারব না। রুমি কাকিমা আমার কথা শুনে চমকে উঠে বলল, গৌতম আমি তোর কাকিমা হই, তোর এই কথাগুলো আমাকে বলা উচিত নয়। আমি তখন বললাম, ওহ আমার সুন্দরী কাকিমা, তোমাকে আমি পছন্দ করি। তুমি বলো, গত কয়েক বছর ধরে কাকু কি তোমার প্রশংসা করেছে? কাকিমা আমার হাত ধরে বলল, যাই হোক না কেন গৌতম, তবুও আমি তোর কাকুকে ভালোবাসি। আমি কাকিমার হাত চেপে বললাম, কাকিমা তুমি কি তাকে সত্যিই ভালোবাসো? আমি দেখছি যে কাকু তোমাকে উপেক্ষা করছে এবং তোমায় আগের মতো সময় দেন না। তুমি এত সুন্দর যে তোমাকে সুখী করতে যে কেউ নিজের প্রাণ দিয়ে দেবে। আমাকে একটা সুযোগ দাও, আমি তোমাকে খুশি করতে চাই।
আমি কাকিমা প্রশংসা করেছিলাম দেখে কাকিমা খুব খুশি হল এবং আমার গালে চুমু খেয়ে বলল, তুই কি সত্যিই আমাকে সুন্দরী মনে করিস গৌতম? আমি মুচকি হেসে এক হাত দিয়ে কাকিমাকে জড়িয়ে বললাম, হ্যাঁ কাকিমা, তুমি খুব সুন্দরী ও আকর্ষণীয়। তারপর আমি রুমি কাকিমাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। তারপরে হঠাৎ আমি কাকিমার মুখটা আমার দিকে তুলে ধরে কাকিমার ফুল খেলাম। কাকিমা আবার অবাক হয়ে বলল, হে ভগবান গৌতম, তুই কি করছিস? আমরা ওপেন প্লেসে আছি এবং আমাদের এখানে এটি করা উচিত নয়। আমি হতাশ হয়ে বললাম, রুমি আমি দুঃখিত। কাকিমা বলল, গৌতম নিজেকে সংযত করো, আমি মনে করি আমাদের অনেক দেরি হয়ে গেছে, আমাদের এখন বাড়িতে যাওয়া উচিত। এই বলে কাকিমা উঠে দাঁড়াল, আমরা দুজনে বাড়ি ফিরে এলাম। আমাদের বিল্ডিং এ পৌঁছে সিঁড়িতে উঠতে শুরু করলাম। আমি কাকিমাকে জিজ্ঞাসা করলাম, কাকিমা এতদিন পরে আমার সাথে সন্ধ্যাটা কেমন কাটালে? আমাকে বলল, সিনেমা তো দুর্দান্ত ছিল এবং রাতের খাবারও বেশ ভালো ছিল। সত্যি বলতে অনেকদিন পরে আমি এত ভালো সময় কাটালাম, আমি খুব খুশি। আমি খুশিতে বললাম, কাকিমা তুমি কি মনে করো এর জন্য আমার কিছু প্রাপ্য নেই? তুই কি চাস বল সোনা ভাতিজা আমার? কাকিমা আমাকে জিজ্ঞেস করল। আমি বললাম, কাকিমা যখন আমরা সমুদ্রের কাছে ছিলাম তখন তুমি বলেছিলে যে পাবলিক প্লেস এটি করা উচিত নয়, এখন আমরা পাবলিক প্লেসে নেই তাই আমি এখন ওই কাজ করতে চাই। কাকিমা বলল, সবাই বাড়ির ভেতরে সবাই আছে, এটা কিভাবে সম্ভব? আমি বললাম, তাহলে চলো ছাদের ঘরে যাই। উনি চিন্তায় পড়ে গিয়ে জিজ্ঞাসা করল, সেখানে যে কেউ এসে যেতে পারে গৌতম, এটা ঠিক হবে না। আমি সঙ্গে সঙ্গে বললাম, কাকিমা আমি তোমাকে যেমন ভালোবাসি তেমন কাউকে আগে কখনো ভালোবাসিনি, আমি তোমাকে সবসময় জড়িয়ে ধরে থাকতে চাই। গৌতম আমার সোনা, আমিও তোকে ভালোবাসি, তবে আমি তোর কাকিমা এবং আমি তোর কাকুকে ভালোবাসি, বেশি কিছু করব না, তাই এতে আমি কোনো খারাপ কিছু দেখছি না। এই বলে কাকিমার হাত ধরে আমি ওনাকে কে টেনে সিঁড়ি দিয়ে ছাদের ঘরের দিকে উঠতে শুরু করি। আমরা আমাদের বিল্ডিংয়ের শেষ তলায় থাকি এবং ছাদের ঘরটা এমনভাবে তৈরি করা ছিল যে গোপনীয়তা বজায় থাকে। আমরা ছাদের ঘরের দরজায় পৌঁছে গেলাম। গৌতম তুই কি পাগল হলি? কাকিমা উদ্বিগ্নভাবে জিজ্ঞাসা করল। চিন্তা করো না, ছাদের দরজা লক হয়ে গেছে এবং এই সময়কে উপরের দিকে কেউ আসবে না, আমি ওনাকে বললাম। যেহেতু এটা পূর্ণিমার রাত ছিল তাই দেওয়ালের ভেন্টিলেটর থেকে চাঁদের আলো আসছে। আমি কাকিমাকে ভেন্টিলেটরের বিপরীতে দেয়ালের দিকে দাঁড় করিয়ে দিলাম যাতে চাঁদের আলো সরাসরি কাকিমার দিকে পড়ে। আমি এবং কাকিমা সেখানে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে পরস্পরের চোখের দিকে তাকিয়ে রইলাম। তারপর আমি সঙ্গে সঙ্গে কাকিমাকে ধরলাম। কাকিমা আমাকে জড়িয়ে ধরে এবং তার দুহাত আমার ঘাড়ের পিছন রাখে। আমি কাকিমাকে এত শক্ত করে জড়িয়ে ধরেছিলাম যে কাকিমার মুখ থেকে হালকা আওয়াজ শুনতে পেলাম। এবার আমি সাহসের সাথে কাজ চালাতে লাগলাম। কাকিমা যখন আমাকে অনুভব করল তখন তার শরীর শক্ত হয়ে গেল। আমি পাগলের মতো কাকিমার মধু খেতে লাগলাম। কাকিমা অবাক হয়ে গেল, কিন্তু আমি কাকিমাকে কিছু বলার সুযোগ না দিয়ে কাজ চালাতে লাগলাম। এবার কাকিমা কোনো বাধা দিল না, আমি আরও বেশি আবেগ দিয়ে খেতে থাকলাম। হঠাৎ আমি অনুভব করলাম কাকিমা উপর দিয়ে খেলোয়াড়টায় চাপ দিতে শুরু করে। শেষ পর্যন্ত আমি কাকিমার কাছ থেকে যথাযথ প্রতিক্রিয়া দেখতে পেলাম। কিন্তু একটু পর কাকিমা নিজেকে সরিয়ে সরিয়ে শক্ত করে ফিসফিস করে বলল, গৌতম আমি মনে করি আমাদের এটি করা উচিত নয়। আমি এবার উনার মুখ চেপে ধরলাম। আমি এবার উপর দিয়ে কাকিমার ফুলগুলোকে চাপতে থাকলাম। আমি জানতাম কাকিমা আগ্রহী হয়ে উঠছিল কারণ কাকিমা আরও জোরে আমায় চাপতে শুরু করে। আমি আমার দুহাত আবার পিছনে নিয়ে গিয়ে কাকিমার পিঠে হাত বোলাতে লাগলাম। কাকিমা নিজের হাত দিয়ে আমার হাত দুটো ফুল থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করল। আমি তা সত্ত্বেও কাকিমার ফুলগুলোতে আদর করতে থাকলাম। কাকিমা এবার আর সরাবার চেষ্টা না করে আত্মসমর্পণ করে আমার কাছে। আমরা প্রায় দশ মিনিটের মতো খেললাম আর পরস্পরকে জড়িয়ে ধরেছিলাম। কাকিমা তখন বলল, শোনো গৌতম, আমরা যা করেছিলাম সেটা ভুল ছিল এবং ঘরের বাইরে একেবারে ভুল ছিল। আমি আস্তে আস্তে কাকিমাকে জিজ্ঞাসা করলাম, ঘরের ভিতরে তাহলে কোনো ভুল হবে না তাই না? কাকিমা ইতস্তত হয়ে বলল, হয়তো নয়, তবে কেউ জেগে উঠতে পারে তাই না? কাকিমা আমি সত্যিই তোমার সাথে আরও বেশি সময় কাটাতে চাই, চলো আমার ঘরে এসে আমার ঘরটা লক করে দেব। আমি নিশ্চিত কাকু মদ খেয়ে মাতাল হয়ে অনেক রাত করে ফিরবে।
বাবা ও মা নিজের ঘরে থাকবে, এমনিও আমার ঘরে কেউ আসে না, তোমায় খুঁজতে আসবে না, আমি কাকিমার হাতটা ধরে কানে কানে বললাম। কাকিমা কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর যখন নিজের মাথা নেড়ে সে হ্যাঁ বলে দিল। তারপর রুমে গিয়ে আমি কাকিমার সাথে খেলায় মেতে উঠলাম। সেদিন থেকে আমরা সময় পেলেই খেলাধুলায় মেতে উঠি। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।